আফিয়া নুশাত বর্ষা একজন বাংলাদেশি অভিনেত্রী। তার পুরো নাম আফিয়া নুশাত বর্ষা হলেও সবাই তাকে বর্ষা নামে চিনে। বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনীত বেশিরভাগ চলচ্চিত্র ব্যবসায়িকভাবে সফল। তার সকল চলচ্চিত্রের সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন এম এ জলিল অনন্ত। বর্ষা 2010 সালে ইফতেখার চৌধুরীর খোঁজ দ্য সার্চে অনন্ত জলিলের সাথে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার ক্যারিয়ারে খোঁজ দ্য সার্চ, হৃদয় ভাঙ্গা ঢেউ, মোস্ট ওয়েলকামের মতো বৃহৎ বাজেটের চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে ভূমিকা রাখেন। বর্ষা বর্তমানে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসিডরের দায়িত্ব পালন করছেন। 1989 সালের 28 ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন মডেল ও অভিনেত্রী আফিয়া নুশাত বর্ষা। তিনি তার পরিবারের বড় সন্তান, তারা 4 ভাই বোন। চলচ্চিত্র জগতের এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারের যে কয়টি ছবিতে অভিনয় করেছে তার প্রায় সবগুলোই তার স্বামী অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের সাথে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই হাসি খুশি, স্বামী অনন্তের মতোই তিনিও দয়ালু। 2011 সালের 23 সেপ্টেম্বর অনন্ত জলিল ও বর্ষা শিল্পী দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর 2014 সালে এই তারকা দম্পতির ঘর আলো করে আসে ছেলে আব্রিজ ইবনে জলিল। আর 2017 সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিল। চলচ্চিত্র জগতের অন্য কোনো অভিনেতার সাথে অভিনয় না করলেও স্বামীর সাথে যে কয়টি ছবিতে অভিনয় করেছে তাতেই তার অভিনয় ও গ্ল্যামারের জন্য এরই মধ্যে জিতে নিয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। 2010 সালে এবং 2011 সালে সেরা মডেল এবং এরপরই 2011 ও 2012 সালে হৃদয় ভাঙ্গা ঢেউ ও মোস্ট ওয়েলকাম ছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়ন লাভ করেন তিনি। অভিনেত্রী ও মডেল আফিয়া নুশাত বর্ষার স্বামী অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের জীবন নিয়ে আমরা ইতিমধ্যে একটি ভিডিও বানিয়েছি। প্রিয় বন্ধুরা, অভিনেত্রী ও মডেল আফিয়া নুশাত বর্ষার অভিনয় এবং তাকে আপনার কেমন লাগে তা জানিয়ে আমাদের একটি কমেন্ট করবেন। সেই সাথে আমাদের এই চ্যানেলে পরবর্তীতে কার জীবনী নিয়ে ভিডিও দেখতে চান তাও আমাদের জানাতে পারেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।